তুমি কোথা থেকে পড়তেছিলে কোন জেলা থেকে আমি সোনারপুর থেকে পড়তেছি সোনার থেকে পড়তেছিলে তা তোমার জেনারেশনে তোমার বাড়িতে কি কেউ ব্যুরোক্রেট বা সরকারি চাকরি করে না তুমি প্রথম চাকরি না বাবা করতেন বাবা চাকরি করতেন তাই এই চাকরিটা পেতে তোমার কতদিন লাগলো আমার 2017 এ গ্রাজুয়েশন কমপ্লিট হয় তা মা সেই মানে গ্রাজুয়েশনের পর থেকেই বলছিলেন যে একটা জায়গায় ভর্তি হলে অন্তত ভালো হয় তা ভর্তি যখন হবেই একটা ভালো জায়গায় ভর্তি হলে অন্তত নিশ্চিত হওয়া যায় তা তাই সে মানে দু মাস কি তিন মাস পরই আমি এখানে এসে জয়েন করি তো এখানে ক্লাস ক্লাস করলাম ভালো স্যাররা প্রথম থেকেই বলেছিলেন যে দু বছর না হলে কিছু চাকরি পাওয়া সম্ভব নয় আর সবাই মনে করবে যে এক বছর পরেই হয়ে যাবে তা কখনোই হবে না তা আমি আমাদের সিসিও খুব ভালো আমাকে গাইড করেছিলেন এখন আর এখানে এখানে থাকেন না তো হিমাদ্রি স্যার ছিলেন তো আমাকে সবসময় মানে পার্সোনালি ফোন করে করে বলতেন যে পড়ছো তো ঠিক মতো মানে খোঁজ নিতেন ভেরি গুড সেই জন্য আর কি ভালো হতো দেখো এটা হচ্ছে ব্যাপার যে এই যে ইউনিভার্সিটি থেকে পাস করার পর তার উপরে তুমি যে পড়াশোনাটা করছো আমরা যে বারবার বলি দু বছর পড়তে হবে এটা না নিজের মনের মধ্যে নিয়ে নাও একদম যে দু বছর কোনোভাবে রাইসের মাটি ছাড়া যাবে না কারণ বারবার আমরা বলা সত্ত্বেও দেখি যে তোমরা মাঝে মাঝে পরীক্ষায় অ্যাবসেন্ট হবে তারপরে হোমওয়ার্ক হোমটাক্স করবে না তো এটা খুব খেয়াল রাখো কিন্তু যে দুটো বছর প্রতিদিন রাইসে আসতে হবে এবং প্রতিদিন পড়াশোনা করতে হবে কিন্তু এই বাবা মা যারা আজকে বসে আছেন এটা কিন্তু তোমাদের থেকে এটাই আশা করে আর কিচ্ছু না কিন্তু কতগুলো চাকরি পাওয়া যায় জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বলে রাইসের এবার কনভোকেশন হবে স্টেজে যারা রয়েছে নিশ্চয়ই সবাইকে আমি আশা করবো ডেটটা আমরা এর মধ্যেই ঠিক করবো এবং তুমি দেখবে যে ওই স্টেজে উঠে অনেকেই বলবে যে আমি 52টা চাকরি পরীক্ষায় পাশ করেছি আমি কি যে 42টা পরীক্ষা তোমাদের মনে হতে পারে যে একটা লোক তার 42টা চাকরি পায় না একটাই কিছু পেলে ভালো হতো দ্যাট দ্য কি হচ্ছে প্রস্তুতি প্রস্তুতি যখন তুমি নিতে আরম্ভ করবে এইভাবেই সাকসেস আসতে পারবে ধন্যবাদ ভালো থেকো ভালো থেকো